চিটা আমি এভাবে রং করে নিয়েছি, রং করে নিয়ে এভাবে একে থেকে নিয়েছি, নিয়ে মধ্যে জল দিলাম। তোমাদের একটা টিপস, তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। এই রান্নাটা হচ্ছে খাসির মাংসের কালাঘোনা। এই রান্নাটা বাংলাদেশের চট্টগ্রাম জেলার খুব ঐতিহ্যবাহী একটা রান্না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চা টা খাওয়া হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, সব হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, কিন্তু ভেবেছি অনেকদিন ধরে ভাবছি একটা কাজ করব, তো ভাবলাম তোমাদের সঙ্গেই করি, তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। সেই জন্য এই কাজটা করে নিয়ে তারপরে রান্না করতে যাব। তো দেখো, এই যে এই শসের শিশিটা আমি এভাবে রং করে নিয়েছি, রং করে নিয়ে এভাবে একে থেকে নিয়েছি, নিয়ে মধ্যে জল দিলাম। তোমাদের একটা টিপস দিই, যে আমাদের যে পিএইচের যে জলটা আসে, সেই জলটা না ডাইরেক্ট কোনো গাছে দেবে না। তারা গাছ করো বা বাগান করো, লাগাও, যদি তোমাদের কোনো অপশান থাকে যে পাম্প দিয়ে নিচের মাটির নিচের জল তুলে নেওয়ার, তো তাহলে তো ঠিকই আছে। আর যদি সেই অপশান না থাকে তাহলে কি করবে, ওই জলটা, পিএইচের জলটা একটা বড় গামলা বা কোনো বালতির মধ্যে নিয়ে খোলা অবস্থায় 8-10 ঘন্টা রেখে দেবে, তারপরে গাছে দেবে। তাহলে গাছগুলো ভালো থাকবে, ওই ব্লিচিংটা এইসব বিভিন্ন রকম ওদের কেমিক্যাল দেওয়া থাকে, তো তাতে গাছের ক্ষতি হয়। তো দেখো আমিও ওটাই করি, সেই জন্য তোমাদের সাথে ওটা শেয়ার করলাম। দিয়ে এই গাছটাকে, এগুলোকে আমি এই শিকড় আছে এরকম অবস্থায় নিয়েছি, কিছু পাতা কাটতে হবে এখান থেকে, দিয়ে এই যে বোতলের মধ্যে ঢুকিয়ে দেবো ওটাকে। এই পাতাগুলো আবার জলে রাখলে শিকড় বেরিয়ে যায়, গাছ হয় সুন্দর। চলো রান্না করতে যাই। আজ আমি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। এই রান্নাটা হচ্ছে খাসির মাংসের কালাঘোনা। এই রান্নাটা বাংলাদেশের চট্টগ্রাম জেলার খুব ঐতিহ্যবাহী একটা রান্না। তো আমি এই রান্নাটা শিখেছিলাম আমার মাসিমণির শাশুড়ির কাছ থেকে। ওনাকে আমরা ছোটো থেকে সবাই কর্তামা বলে ডাকতাম। তো কর্তামা নাকি সেই সময় একজন বাবুর্চির কাছে রান্না শিখতেন। তো কর্তমা আমাদেরকে এইসব অনেক গল্প টল্প বলতেন, শুনতাম ওনার কাছে এইসব গল্পগুলো। আর একটা খাতা নিয়ে, আমাদের সময় তো ডায়েরি ফায়েরি তো ওইসব অতটা সিস্টেম ছিল না, একটা খাতার মধ্যে করে খাতা নিয়ে ওই ইয়েগুলো সমস্ত অনেক রান্নার রেসিপি লিখে রাখতাম। তো তার মধ্যেই একটা হচ্ছে কালাঘোনা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখবে কী কী লাগে। তা 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে হয়, কিন্তু আমার হাতে অতটা সময় ছিল না, তাই 1 ঘন্টা মতো ম্যারিনেট করেছি। সেই জন্যে ম্যারিনেট করার সময় তোমাদের আর দেখানো হয়নি, কিন্তু কী কী মশলা দিয়ে দেখানো হয়েছে দেখো, করেছি ম্যারিনেট সেটা দেখাচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, এই পেঁয়াজ বেরেস্তার তেল, এই সমস্ত দিয়ে আর একটু টক দই, লবণ, এটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এতে একটা ভাজা মশলা লাগে, সেই ভাজা মশলা হচ্ছে এইটা। এই ভাজা মশলাটা কী দিয়ে তৈরি দেখো, জায়ফল আছে, সাদা জিরে আছে, এটা রাঁধুনি আছে, মানে যেটাকে রাঁধুনি বলে পাঁচফোড়নে থাকে ওটা, এটা কাবাব চিনি, এটা বড় এলাচ, এটা দারচিনি, এটা ছোট এলাচ, এটা গোলমরিচ, এটা জয়ত্রী, আর এটা স্টারনিচ, আর এটা হচ্ছে তেজপাতা লবণ। এগুলো দিয়ে এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেওয়া হয়েছে আগে, ড্রাই রোস্ট করে নেওয়ার পর এই মশলাটা তৈরি করা হয়েছে। আর একটা লাগে, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর এই যে রাঁধুনি বললাম যেটা, হ্যাঁ, এই রাঁধুনির গুঁড়ো, এটা লাগে। আর বার্গার দিতে লাগে যেটা, মানে ফোড়ন দিতে লাগে যখন মাংসটা হয়ে আসে তখন, এটা রসুনকে মানে একটু ক্রেশ করে নিয়েছি, পেঁয়াজ আর আদা কুচি, এটা লাগে। তার ওইটার সঙ্গে যখন হয়ে আসবে তখন এই মশলা একটু দিতে হবে ওর মধ্যে। আর এটাও একটা লাগে, এটা লাগে যখন মাংসটা হয়ে আসে
ঠিক নামানোর 2-3 মিনিট আগে এভাবে কিউব কিউব করে কেটে এভাবে পেঁয়াজটা দিতে হয়। এবার দেখো আমি কিভাবে রান্না করি। এবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি, ধরিয়ে নিয়ে এটার মধ্যে কোনো ফোড়ন ঠোড়ন এখন কিচ্ছু দিতে হবে না, ধরে নিয়ে এখন এই মাখাটাকেই এটাকে কষতে হবে। এখন অনেকক্ষণ ধরে আস্তে 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 এটাকে কষতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। এটার মধ্যে একটু জল, কিন্তু এক ফোঁটাও জল পড়বে না, জল লাগে না। এই মাংস থেকেই জল বেরোবে, মাংসের মধ্যে জল। যদি দেখা গেল একদম সেদ্ধ হয়নি, মানে কোনো মতে একটু শক্ত আছে, তখন হয়তো একটু গরম জল করে দেওয়া যেতে পারে, তাছাড়া এটার মধ্যে জল কিন্তু পড়বে না। যেহেতু কড়াই, এই কড়াইটার মধ্যেই করবো, সেই জন্য এই কড়াইটা সমেতি এর মধ্যে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তোমাদেরকে এর গন্ধটা নেওয়ার মানে পদ্ধতি নেই, তাই দেওয়া যাচ্ছে না। মানে এখনই এত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেমন হচ্ছে যেন রান্নাই হয়ে গেছে। সব জল বেরিয়ে গেছে, অনেক থেকে মাংসর থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি ওই ভাজা মশলাটার মধ্যে দেবো, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা ফোড়নের সময় দেবো। ভাজা মশলা অর্ধেকটা কিছুটা রাখলাম, ওই ফোড়নের সময় যখন লাস্টের ফোড়নটা দেবো তখন। এবার আঁচটা কমিয়ে দিলাম, এবার ধিমে আছে। যেদিন এই কালাভুনা এই মেনুটা করবে সেদিনকে না, যখন মটন আনতে দেবে দোকান থেকে, যেই আনো বাজার থেকে, ওই দোকানে বলে নেবে যে আমি আজকে কালাভুনা করব সেই টাইপের মাংস দিবে, তাহলে ওরা ওরকম ভালো এক টাইপের মাংসটা দিবে, খুব ভালো হবে। দেখো এবার প্রায় হয়ে এসছে, যে হাড় মাংস থেকে হাড়গুলো যে দেখা যাচ্ছে ছেড়ে ছেড়ে এসছে, তার মানে সেদ্ধটাও হয়ে এসছে। এবার এবারে আমি এটা ফোড়নটা যেটা দিয়ে সেটা দেব। এটা ফোড়ন দেবো এবার, যে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে, তেলটা একটু গরম হলেই এটার মধ্যে একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু চিনি দেব। চিনি দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর রংটা ব্রাউন চলে আসবে তাড়াতাড়ি। একদম লালচে করে পেঁয়াজটা ভাজতে হবে, আর একটু ভাজা হলে তার মধ্যে রসুন কুচি দিতে হবে, আদা কুচি দিতে হবে, একটু লঙ্কা দিতে হবে।
পেঁয়াজটা এবার লালচে হওয়া শুরু করেছে, এবার দেব পেঁয়াজটা লালচে হওয়া শুরু করেছে, এবার দেব একটু রসুন কুচি। এরকম রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে বলবো। দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে, এবার এই যে লম্বা করে কাটা আদা দিয়ে দিলাম, আর একটু লঙ্কা, বাটা লঙ্কা দিয়ে, কিন্তু আমার আমরা তো ওই গুঁড়ো ইউজ করি, সে গুঁড়োই দিলাম। কেউ চাইলে গোটাও দিতে পারো, গোটা লঙ্কা, আমি কালারটা আরও ভালো আসার জন্যে বাটাটাই দিই। এবার যেটা করবো সেটা এই গন্ধটা যাতে মাংসের মধ্যে একদম থেকে যায়, তার জন্য এখান থেকে কিছুটা মাংস নিয়ে এখানে দেব। একদম এক মিনিট মতো, এক মিনিট মতো চাপা ঢাকা দিয়ে রাখবো। আঁচটা হাই থাকবে, আঁচ কমানো যাবে না। ব্যাস এবার দেখো এইটাকে এখানে কিন্তু পুরো মাংস দেওয়া যাবে না, গ্যাস বন্ধ করে দিলাম এই গাছটা, এবার এইখানে এই মাংসটা ঢেলে দেবো। এখানে ঢেলে দিয়ে এটাকে আমি এবার একটু, যেটা দেওয়া ছিল আমার দেওয়া হয়নি, সেটা হচ্ছে এই ভাজা মশলাটা কিছুটা ছড়িয়ে দিলাম যেটা ছিল, আর গরম মশলা, আর রাঁধুনি, এক চামচ ছোটো ছোটো চামচের, চা চামচের ছোটো আইসক্রিমের চামচ। দেখো কালারটা প্রায় এসে একদম এসে গেছে, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। এবার এটাকে আমি পাঁচ মিনিট, আঁচটা সিম করে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো। দেখো এই যে কিউব করে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে এবারে এটাকে ভালো করে একদম নাড়িয়ে দিতে হবে, একদম সুন্দর করে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে একদম অথেন্টিক কালো ভুনা। মানে আমি যে প্রসেসটা মেনটেন করলাম এটা একদম অথেন্টিক প্রসেস, এটা একদম কোনো কোথাও কিছু বাদ যায়নি। একটু চাপা দিতে হবে। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে রান্না, এবার আমি সার্ভ করে দেব, গ্যাস অফ করে দিলাম। এর উপরে একটু পেঁয়াজ ভাজার উপরে একটু গার্নিশ করে দেবো। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে তবে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তবে আজকে এখানেই থাক, তাহলে পরের ব্লগে আবার দেখা হচ্ছে।